মাই ইউটিউব চ্যানেল রূপো রান্নাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ফিশ কোরমা বানিয়ে দেখিয়েছি, চলুন দেখে নিই আমি রেসিপিটা কিভাবে বানাবো। এখানে আমি 500 গ্রাম রুই মাছ নিয়েছি। নিয়ে তাতে আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। আর নুন আর হলুদ গুঁড়ো আমি মাছে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে আমি 15 মিনিটসের জন্য মাছ রেখে দিচ্ছি। কড়াই নিয়ে তাতে আমি সাদা তেল দিয়ে দিলাম। আমি 4 টেবিলস্পুন সাদা তেল দিয়ে দিলাম, তেল একটু গরম হতে দেবো। এবার তেলের মধ্যে 1/4 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আমি লাল করে ফ্রাই করে নেবো, বেরেস্তা বানিয়ে নেবো। এখানে চিনিটা আমি দিয়েছি কারণ পেঁয়াজ খুব তাড়াতাড়ি লাল করে ফ্রাই হয়ে যাবে আর ইভেনলি ফ্রাই হবে। এবার আমি পেঁয়াজ ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সির জার নিয়ে তাতে আমি 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 6-7টা রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা নিয়ে সেটাকে ছোট করে টুকরো করে কেটে সেটা দিয়ে দিলাম, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে সেটাও মোটা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ মিক্সার গ্রাইন্ডারে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি আরেকটি পেস্ট তৈরি করে নিচ্ছি, তার জন্য এখানে আমি 8-10টা কাজু নিয়ে সেটাকে আমি ভিজিয়ে রেখে পেস্ট করে নিচ্ছি। বেরেস্তা রেডি হয়ে গেছে, আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বেরেস্তা একবার লাল হয়ে গেলে খুব তাড়াতাড়ি তুলে নেবেন, না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে আমি তুলে নিলাম। বেরেস্তা তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেল আছে তাতে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছ আমি ভেজে নিচ্ছি। এটা আমি 2 পিস হালকা ভেজে নেব। একটি ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এটা আস্তে করে উল্টো করে অপর সাইড ফ্রাই করে নিচ্ছি। এইভাবে মাছ একটু নরম হয় সেজন্য খুব আস্তে করে উল্টে দেবেন যাতে ভেঙে না যায়। এভাবে উল্টে দিয়ে আমি অপর সাইড ফ্রাই করে নিচ্ছি। 2 পিস লাল করে ফ্রাই করে নেওয়ার পরে আমি মাছ তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এইভাবে কড়াইতে যে তেলটা রয়েছে তাতে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে না দেবেন, সেক্ষেত্রে শুধুমাত্র সাদা তেলেই প্রিপারেশনটা করতে পারেন। ঘি মেল্ট হয়ে যাওয়ার পরে আমি তাতে দিচ্ছি 2 তেজপাতা, 8-10টা গোলমরিচ, 2 ছোট এলাচ, 5-6টা লবঙ্গ আর 1 ছোট টুকরোর দারচিনি। এবার গরম মশলা একটু ফ্রাই হতে দেবো। গরম মশলা একটু ফ্রাই হয়ে এসছে। এবার আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে পেস্টটা রেডি করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পরে আমি তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিচ্ছি 1/4 চামচ চিনি, চিনিটাও আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিলাম 1/2 চামচ গরম মশলা,
আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এটা ঝাল হয় না, কালারটা ভালো আসে। হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এবার একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায় আর খুব ভালো করে কষিয়েও নেওয়া যায়। এবার আমি পেঁয়াজ রসুনের সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার এখানে আমি 8-10টা কাজু নিয়ে সেটা আমি একটু পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কাজুর পেস্ট দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে নিই আর আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। পেস্ট মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। এবার টক দইও আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার তাতে আমি দিয়ে দিচ্ছি জল। এতে জলের পরিমাণ খুব একটা বেশি লাগে না, 1 কাপ মতো আমি জল দিলাম। এবার জল দিয়ে আমি জল একটু ফুটে উঠতে দিচ্ছি। ফুটে উঠেছে, এবার আগে থেকে যে মাছগুলো ফ্রাই করে রেখেছি আমি সেটা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দেওয়ার পরে আমি গ্রেভি আরও কিছুটা ঘন করে নেব। গ্রেভি একটু ঘন হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি, নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। যদি ফ্রেশ ক্রিম বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা দুধের সর একটু দুধের সাথে ভালো করে মিক্স করে নিয়েও দিতে পারেন। এবার ফ্রেশ ক্রিম দিয়ে আমি আরও কিছুক্ষণ হতে দিচ্ছি। মিশিয়ে কিছুক্ষণ হওয়ার পরে আমি আগে থেকে যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তা ছড়িয়ে আমি নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি। আমার ফিশ কোরমা রেডি হয়ে গেছে। আমার ফিশ কোরমা রেডি হয়ে গেছে। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।